আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ করে দেখাবো বিফ বিরিয়ানি। বিরিয়ানি রান্না করতে খুব বেশি উপকরণ এবং তেল মশলার যে প্রয়োজন পড়ে তা কিন্তু না, খুব সহজেই রান্না করা যায়। আমি আজ সেই রেসিপি শেয়ার করব। মাংসটা প্রথমেই আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজির মতো গরুর মাংস হবে। মাংসটা আমি প্রথমেই কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ এবং আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এটা ঝাল হওয়ার জন্য। স্বাদ মতো লবণ এবং চিলি পাউডার দিয়ে দিচ্ছি। রাঁধুনি বিরিয়ানির প্যাকেট মশলা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ম্যারিনেট করে নিব। লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিষ্টি দই, সেই সাথে টক দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দই 1 কাপ, টক দই 1/2 কাপ। 2 টেবিল চামচ ভোজ্য তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব। আরো 1 ঘন্টা চুলায় লো হিটে বসিয়ে রেখেছিলাম, মাংসগুলো রান্না করে নিয়েছি। এখন অন্য একটি প্যানে পানি গরম করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ 4-5টি, লবঙ্গ 4-5টি এবং এলাচ 7-8টি, দারচিনির টুকরো 3টি, 2 টুকরো তেজপাতা এবং কেওড়া পাতা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ, ভোজ্য তেল 2 টেবিল চামচ। কিছুক্ষণ পানিটা জাল করে নিব। 4 কাপ পরিমাণ বাসমতি চাউল নিয়েছি। এই চাউলটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে নিয়েছি। এই চাউলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। পানি এবং চাউল প্রায় সমপরিমাপের দিয়েছি। 5 থেকে 6 মিনিট রান্নার পর ঠিক এরকম ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। এখন কিছু পোলাও আমি উঠিয়ে রাখ পরবর্তী স্টেপে দেওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এখন আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এই স্টেপে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো। অবশিষ্ট মাংসগুলো উপর দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি। পোলাওগুলো উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। কিশমিশ এবং বাদাম গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, চাইলে পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দেওয়া যেতে পারে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লিকুইড মিল্ক 2 কাপ। সুন্দর ফ্লেভারের জন্য কেওড়া জল 1 টেবিল চামচ, কেওড়া পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ফ্রাই করে রাখা আলুর পিসগুলো। এ সময় চুলার হিটটা লো হিটে থাকবে এবং ঢাকনা দিয়ে দমে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। চাউলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বাসমতি চাউল দিয়ে বিফ বিরিয়ানি খেতে অসম্ভব মজাদার। চেষ্টা করেছি খুব অল্প কিছু মশলা এবং অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর ইউটিউব চ্যানেল হলে বেল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলেই দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।